আজকে আমাদের যেটা আলোচ্য বিষয়বস্তু, সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে চিঠি কি করে লিখতে হয়, অর্থাৎ লেটার রাইটিং। অর্থাৎ কি না, লেটার রাইটিং হচ্ছে আমাদের এখানে আলোচ্য বিষয়বস্তু। তাহলে আলোচ্য বিষয়বস্তু যেটা লেটার রাইটিং, সেটা তোমাদের যে চ্যাপ্টার মাই নেটিভ ল্যান্ড, সেই চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 7-এই আছে। এবং আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা করেছো নিশ্চয়ই। একটু আগে অনেকে জিজ্ঞেস করেছো যে এগুলো পাঠাবে কিনা, আজকের ক্লাসটা হয়ে যাবার পর তোমরা আমাকে পাঠিয়ে দেবে, এবং যেখানে তোমরা এঁকেছো সেটা সেই খাতাটাকে তোমরা যত্ন করে রেখে দেবে, যখন কিনা যদি কিনা স্কুল খোলে তখন আমি তোমাদের থেকে ওটা নিয়ে আমি তোমাদেরকে ওখানে মার্কস অ্যালোট করব, ঠিক আছে? ওখানে আমি তোমাদেরকে হ্যাঁ কিছু ম্যাম, ঠিক মার্কস আছে দেব। ম্যাম। হ্যাঁ, হ্যাঁ তাহলে ম্যাম, দেখো, এই হ্যাঁ এই 6 নাম্বারটা তোমাদের ছিল প্রজেক্টের মতো বলতে পারো। এবারে যে কোশ্চেন নাম্বার 7 দেখো, কোশ্চেন নাম্বার 7-এ বলেছে, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু ইয়ার হাউস ডিউরিং দা রঙ্গলি বিহু। তো তোমরা জানো বিহু কয় রকমের বিহু হয়, আসামে কয় রকমের বিহু পালিত হয় বলো তো? কয় রকমের বিহু উৎসব হয়, কয়বার ম্যাম বিহু তিন উৎসব ম্যাম হয় তিন তোমরা? রকমের 3 বার, ম্যাম ভেরি গুড। তিন কি কি বিহু রকমের থাকে? হ্যাঁ, কি কি বিহু থাকে? ম্যাম রঙ্গালী রঙ্গালী বিহু, বিহু, কাঙ্গালী বিহু এবং ভোগালী বিহু। হ্যাঁ ভেরি গুড, ভোগালী বিহু, রঙ্গালী বিহু এবং কাঙ্গালী বিহু। তাহলে ভোগালী বিহু কখন হয়, বা কাতি বিহুও বলা হয় সেটাকে? ভোগালী বিহু কখন হয়, ভোগালী বিহু কোন মাসে হয়? কার্তিক মাসে না, ম্যাম, ভোগালী কার্তিক বিহু কোন মাসে মাসে হয়? না, পৌষ সংক্রান্তিতে হয়। অর্থাৎ কি না, পৌষ সংক্রান্তি যেটা হয় সেটা হচ্ছে ভোগালী বিহু। সেই সময় নতুন ধান ওঠে, পৌষ অগ্রহায়ণ অগ্রহায়ণ মাসে তোমরা জানো নতুন ধান ওঠে দেখে সেই সময় কি হয়, সেই সময় এই ভোগালী বিহু পালিত হয়। এবং রঙ্গালী বিহু পালিত হয় হচ্ছে বৈশাখ মাসে। রঙ্গালী বিহু পালিত হয় হচ্ছে বৈশাখ মাসে। তোমরা আগের ক্লাসেও পড়েছো, তোমাদের মনে আছে নিশ্চয়ই, উড়ুকা পড়েছো না? সেটা ছিল হচ্ছে সেই যে ক্লাস 7-এ যেটা তোমরা পড়েছো, উড়ুকা ছিল, কি যেন ছিল চ্যাপ্টারটার নাম? উড়ুকা সরি, ম্যাম, উরুকা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, উড়ুকা অ্যাডভেঞ্চার। তাহলে ওই যে উড়ুকা অ্যাডভেঞ্চারে ছিল যেটা, সেটা ছিল হচ্ছে তোমাদের ভোগালী বিহুর গল্প। আর কারণ তোমরা ওখানে পড়েছিলে না, জানুয়ারি মাস খুব ঠান্ডা, মনে আছে? হ্যাঁ মনে হ্যাঁ আছে ম্যাম, কিনা হ্যাঁ ম্যাম, জানুয়ারি? হ্যাঁ, হ্যাঁ ম্যাম ওটা ছিল মনে হচ্ছে আছে। হ্যাঁ ওটা হচ্ছে ভোগালী বিহু, আর এটা হচ্ছে রঙ্গলী বিহু, রঙ্গালী বিহু। তো রঙ্গালী বিহু হয় হচ্ছে এপ্রিল মাসে, রঙ্গালী বিহু হয় এপ্রিল মাসে। তোমরা জানো এই যে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ, তো জেনারেলি এটা চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ এটা 13-ই এপ্রিল 14-ই এপ্রিল এই সময়টা দিয়ে হয়। 13-ই এপ্রিল 14-ই এপ্রিল এই সময়টা দিয়েই আমাদের এই রঙ্গালী বিহু পালিত হয় আসামে। এবারে বলেছে, ইনক্লুড ইন ইউর লেটার হোয়াট স্পেশাল ফুড আইটেমস উইল বি মেড। বলেছে তোমার চিঠিতে তুমি এটাও লিখবে যে কি কি বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুত করা হবে, অর্থাৎ কিনা এই যে বিহুর পারপাসে, বিহু উপলক্ষে কি কি খাদ্য প্রস্তুত করা হবে, এবং কি বলেছে, হোয়াট রিচুয়ালস উইল বি ফলোড অ্যান্ড সো অন, এবং আর কি কি রীতি রেওয়াজ বা কি কি রীতিনীতি গুলো আছে। এখানে ধর্মীয় আচার অনুষ্ঠানও হতে পারে, বা যেমন নতুন জামা কাপড় পরা, এই রঙালী বিহুতে নতুন জামা কাপড়ও পরিধান করে থাকে সবাই। তো বিভিন্ন ধরনের আরো কিছু ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়, তো বলেছে যে সেগুলো সব ইনক্লুড করতে এখানে চিঠির মধ্যে। তো যেহেতু তোমরা ক্লাস 8, আর চিঠি বলতেই যে একেবারে সেই ইতিহাস ভূগোল আমরা লিখতে বসবো তাও নয়, আমরা এখানে খুব সংক্ষেপেই লেটার রাইটিং এও আমরা খুব সংক্ষেপে লেটারটাকে শেষ করার চেষ্টা করব। তো সেই কারণে এখানে দেখো, এই যে মাই ডিয়ার, এই যে এখানে দেখো তোমাদের এখানে দেওয়া আছে, মানে ফরম্যাট একটা দেওয়া আছে, যে ফরম্যাটটা দেখে কিনা তোমরা বুঝতে পারবে যে একটা লেটার কি করে লিখতে হয়। অর্থাৎ একটা লেটার যখন তোমাদেরকে লিখতে দেওয়া হবে, সেটার মধ্যে কি কি পার্ট থাকতে হয়, একটা লেটারে কি কি পার্ট থাকা উচিত। তাহলে একদম দেখো, প্রথমে এটাকে বলা হয় স্যালুটেশন। এই যে মাই ডিয়ার, দেখো ডট 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 দেওয়া আছে ইওর ফ্রেন্ডস নেম। তাহলে তুমি যাকে চিঠিটা লিখছো, এখন তোমরা ক্লাস 8, ক্লাস 9-এও তোমরা, ক্লাস 8 পর্যন্ত তোমরা কারোর নাম লিখতে পারবে, কিন্তু মনে রাখবে ক্লাস 9 থেকে, যেহেতু কারোর নাম লেখাটা অ্যালাউড না, কারণ ক্লাস 9-এর থেকেই মোটামুটি খাতা বাইরে যায় কারেকশনের জন্য, তো সেই কারণে কারোর নাম লেখাটা উচিত নয়, বা ক্লাস 9-এ না হলেও 10-এ তো অবশ্যই লিখতে হয় না, কারণ 10-এর খাতাতে যাতে কোনো রকম নাম অ্যাড্রেস কোনো কিছু ডিসক্লোজড হবে না, অর্থাৎ কিনা তোমার নাম অ্যাড্রেস কোনো কিছু কেউ জানতে পারবে না। তো সেই কারণে
তোমরা এখানে কারো নাম লিখতে পারো বা এক্সও লিখতে পারো, মাই ডিয়ার এক্সও লিখতে পারো বা মাই ডিয়ার কারো নাম লিখতে পারো, বুঝতে পেরেছো আমার কথাটা? এক্স বলতে এখানে কারোর নামের বদলে, যেমন তোমরা অঙ্কে করো না, ধরে নেই এর বয়স এক্স বছর, করো কি না? হ্যাঁ, অ্যালজেব্রা আছে, তোমরা এরকম ধরে নিয়ে করো তো, ধরে নেই তাই না? বা সাপোজ, তো এখানেও তাই, এখানেও আমরা অনেক সময় কারোর নামটা না দিয়ে এক্স ওয়াই দিয়ে আমরা কি করব, অ্যাড্রেস করব, অর্থাৎ কিনা এক্স ওয়াই দিয়ে বলবো, যাতে কিনা কারোর নামটা ডিসক্লোজ না হয়। সেটা আমি তোমাদের অভ্যাস করানোর জন্য বলছি, কারণ এই অভ্যাসটা যদি থেকে যায় তারপরেও তোমরা কি করো, 9 এবং 10 গিয়ে তোমরা এভাবেই নামটা লিখতেই থাকো, তো ওই সমস্ত ক্লাসে এটা অ্যালাউড নয়, কারণ তাতে করে কিছু অ্যাড্রেস বা নাম এগুলো ডিসক্লোজ হওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিনা খাতা কারেকশনের সময় মানে অ্যালাউ করা হয় না, এটা বলেই দেওয়া থাকে কোশ্চেনে। তো সেই কারণে দেখো মাই ডিয়ার, এখানে এখনো যেহেতু তোমরা ক্লাস 8, তোমরা কারোর নাম এখানে লিখতে পারো, তোমার যে বন্ধুকে তুমি চিঠি লিখছো এখানে তার নামটা লিখতে হবে, তারপর দেখো এখানে তোমার নিজের অ্যাড্রেসটা লিখতে হবে, অর্থাৎ কিনা তুমি লিখলে লামডিং, এখানে লিখলে তোমার বাড়ির অ্যাড্রেসটা, যেটা ধরো তুমি যেই কলোনিতে থাকো সেই কলোনির নাম দিয়ে নিচে লিখলে লামডিং, সেই কলোনির নাম দিয়ে নিচে লিখবে লামডিং, বা শুধু লামডিং লিখলেও হবে, শুধু লামডিং লিখলে আর এখানে লিখবে ডেট, অর্থাৎ জায়গা এবং তারিখ। প্রথমে এখানে লিখলে মানে এখানে এই কিনারে, অর্থাৎ কিনা ডান দিকে, ডান দিকে লিখতে হবে তোমার জায়গার নাম যেখান থেকে তুমি চিঠিটা লিখছো, এবং সেই তারিখের নাম যেই তারিখে তুমি চিঠিটা লিখছো, আর এই পাশে অর্থাৎ কিনা বা দিকে, অর্থাৎ বাঁ হাতে লিখবে হচ্ছে তুমি যাকে চিঠিটা লিখছো, মাই ডিয়ার যার নাম তার নামটা লিখবে, এটাকে বলা হয় স্যালুটেশন, এটাকে বলা হয় স্যালুটেশন। কোনটাকে স্যালুটেশন বলে? যে মাই ডিয়ার, অর্থাৎ কিনা আমার প্রিয়, মাই ডিয়ার কথা অর্থ হচ্ছে আমার প্রিয় বন্ধু বা বান্ধবী যাকেই তোমরা লেখো। তো এরপরে দেখো, দিস ইজ কল্ড স্যালুটেশন। এরপরে বডি অব দ্য লেটার হুইচ মে এক্সটেন্ড টু মোর দ্যান ওয়ান প্যারাগ্রাফ। বডি অব দ্য লেটার বলতে এখানে আমরা চিঠির মানে আসল যে বিষয়বস্তু সেটা আমরা এখানে লিখবো, আসল বিষয়বস্তু যেটা, যেমন কি একটা চিঠি শুরুতে আমরা জেনারেলি শুরু করি কি করে, হাউ আর ইউ, আই অ্যাম ওয়েল হেয়ার, সাধারণ সাধারণ আমরা ছোট ছোট ইংলিশে প্রথমে আমরা কারোর কে চিঠি লিখতে গেলে তার কুশল খবরটা নেই, তার কুশল সংবাদ নেওয়া এবং আমার নিজের কুশল সংবাদ দেওয়াটা আমাদের বা আমার পরিবারের সবার কুশল সংবাদ দেওয়াটা হচ্ছে কি, প্রথমে চিঠির প্রথমের একটা অংশ, অর্থাৎ চিঠির প্রথমেই আমরা জিজ্ঞেস করতে পারি, অর্থাৎ কারোর কুশল সংবাদ জিজ্ঞেস করবে এবং আমাদেরটা দেব, তো হাউ আর ইউ, বা তারপরে তোমরা আরেকটা লাইন লাগাতে পারো, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, তারপরে যেরকম কি আই অ্যাম ফাইন হিয়ার উইথ মাই ফ্যামিলি, যেমন আমি এখানে ভালোই আছি আমার ফ্যামিলির সঙ্গে, তারপরে দেখো যে আমি কেন চিঠিটা লিখছি সেটা আমরা বলবো, যেমন টুডে আই অ্যাম রাইটিং দিস লেটার টু ইনভাইট ইউ টু আওয়ার হাউস ডিউরিং দিস বিহু ফেস্টিভ্যাল, বা অন দ্য অকেশন অফ বিহু ফেস্টিভ্যাল, যে আমরা তোমাকে বা আমি তোমাকে আমাদের বাড়িতে এই বিহু ফেস্টিভ্যালে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, তাহলে আমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানানোর কথা মানে ইংরেজি হচ্ছে কি ইনভাইট, তাহলে কি হবে, টুডে আই এম রাইটিং টু ইউ, বা টুডে আই এম রাইটিং দিস লেটার টু ইউ টু ইনভাইট ইউ টু আওয়ার হাউস, বা টু ইনভাইট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলিও বলতে পারো, টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, কারণ তার সঙ্গে তার ফ্যামিলিকেও তুমি ইনভাইট করতে পারো, টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি টু কাম টু আওয়ার হাউস, কিসের জন্য, অন দ্য অকেশন অফ রঙ্গালি বিহু। তাহলে চলো আমরা একটু এখানে প্র্যাকটিস করে নেই কিভাবে তোমরা লিখবে প্রথমে বডি অফ দ্য লেটারটা, এবং তারপরে দেখো নেক্সট প্যারাগ্রাফও বলেছে বডি অফ দ্য লেটারে কিন্তু দুটো ভাগ হতে পারে, এবং নেক্সট প্যারাগ্রাফ যেটা, নেক্সট প্যারাগ্রাফে কি লিখতে হবে, যে একদম শেষে লিখবে যে আশা করব যে তুমি আমাদের এখানে আসবে এই বিহু ফেস্টিভ্যাল এবং আমার যে নিমন্ত্রণ তুমি রক্ষা করবে, এতে করে আমরা খুব আনন্দ করব, বা তারপরে তোমরা দিতে পারো, যেমন আমরা বাংলায় লেটার লেখার সময় কি লিখি, যে তোমার বাবা এবং মাকে বা মাসিমা এবং মেসোমশাইকে আমার প্রণাম জানাবে, তো সেটাকে আমরা ইংলিশে কি বলবো, প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড ইয়োর ফ্যামিলি মেম্বার্স, তো সেটা আমরা লিখবো হচ্ছে একেবারে শেষে। আর তারপরে দেখো ইয়োর ফ্রেন্ডস অ্যাড্রেস, তারপরে কি লিখতে হবে, ফ্রেন্ডের অ্যাড্রেস লিখতে হবে, আর এখানে তো তোমরা জানো এই কমপ্লিমেন্টারি ক্লোজ, যেমন ইয়োর্স লাভিংলি লেখা যায়,
ইয়ার্স লাভিংলি লিখে কি লিখবে, যে তোমার নামটা লিখলে যে মানে যে লিখছে তার নামটা হিসেবে, বা ইয়ার্স এভারও লেখা যায়, ইয়ার্স এভার, ইয়ার্স এভার, তারপরে তোমার নিজের নামটা লিখবে যে এটা এখানে যেটা, তাহলে দেখবে মনে রাখবে। একটা কথা আমি তোমাদের আগে বলে নেই, লেটারটা লিখিয়ে দেওয়ার আগে, যে যখন কিনা এভাবে লেটার বা গ্রামারের কোনো কম্পোজিশন, গ্রামারের কোনো কম্পোজিশন, অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু একটা, আমি যেটুকু দেখেছি, একটা রিপোর্ট রাইটিংও আছে সম্ভবত, সেটা আমি তোমাদের করিয়ে দেব। তো রিপোর্ট রাইটিংই বলো বা তোমার যে কোনো গ্রামারের যে কোনো কম্পোজিশনে মনে রাখবে, এই যে ফরম্যাট যেটা থাকে, ফরম্যাট যেটা থাকে, অর্থাৎ কিনা এই ফরম্যাটটা যদি তোমরা ঠিক মতো ফলো করো, সেই ফরম্যাটেও কিছু নম্বর থাকে। ফরম্যাট বলতে যেমন স্যালুটেশন ঠিক মতো হবে, নিজের অ্যাড্রেসটা ঠিক জায়গায় লিখতে হবে, তারপর লেটারের মাঝখানে যেগুলো সেগুলো ভুল লিখলে পরে চলবে না, সেগুলোও ঠিক লিখতে হবে, তারপর বন্ধুর অ্যাড্রেস যেটা, এবং নিচে কমপ্লিমেন্টারি ক্লোজ যেটা, অর্থাৎ কিনা নিজের নামটা দিয়ে যে শেষ করবে, তো সেগুলো সবগুলো যদি ঠিক ঠিক জায়গায় তোমরা লিখতে পারো, তাহলেও কিছু নম্বর তোমরা মানে পেতে পারো। তো সেই কারণে বডি মানে ফরম্যাটটা যেটা লেটারে, সেটা হচ্ছে এই ফরম্যাটটা তোমাদের ফলো করতে হবে। তাহলে চলো আমরা লেটারের কিছু পোর্শন আমরা আলোচনা করে নেই, বা আমি তোমাদের দেখিয়ে দিই লিখে, যে কিভাবে তোমরা লিখতে পারো। একটা পেজটা আমাকে বের করতে দাও। তাহলে দেখো, এখানে আমরা যদি লেটারটা লেখা শুরু করি, তাহলে যেটা আমাদেরকে বলা হয়েছিল, যে আমরা এই ডান দিকে, ডান দিকে প্রথমে আমি লিখবো ল্যামডিং, ডান দিকে প্রথমে আমি লিখবো ল্যামডিং, কারণ এখানে আমাদের লিখতে হবে কি, এখানে আমরা জায়গার নাম লিখবো, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ল্যামডিং। তোমরা সুন্দর করে লিখবে, আমি মোবাইলে লিখছি তাই আমার লেখা অত ভালো হচ্ছে না। আর এখানে ডেটটা লিখবে, আজকের ডেট কত, আজকের ডেট হচ্ছে 02, তাই তো? হ্যাঁ, 02/08/21 লিখলাম শুধু, তোমরা 2021 লিখতে পারো। তাহলে আজকের, অর্থাৎ জায়গার নাম এবং ডেটটা এখানে লিখবে। তো যেদিন পরীক্ষা হবে, পরীক্ষার সময় যদি লিখতে হয়, যেদিন পরীক্ষা হবে সেদিনে ডেটটা দেবে, বা এত আগেও নাও দিতে পারো, যেহেতু এটা রঙ্গালী বিহুর কথা বলা হয়েছে, তো সেই কারণে তোমাদের এখানে একটা মানে অপশনস থাকবে, একটা অপশনস থাকবে এটাই, যেহেতু রঙ্গালী বিহুর কথা বলা হয়েছে, তো ধরে নেওয়া হবে যে রঙ্গালী বিহুর আগে আগেই তোমরা চিঠিটা লিখছো। তো সেই কারণে, কারণ সেই দেখো, এখন থেকে তো রঙ্গালী বিহু অনেকটা দেরিতে, তাই না? সে আগামী বছর, তো এখন চিঠি লিখে রাখাটাও আমাদের জন্য ঠিক নয়। তো সেই কারণে তোমরা এখানে ডেটটার জায়গাটা ব্ল্যাঙ্কও রাখতে পারো, ডেটের জায়গাটা তোমরা ব্ল্যাঙ্কও রেখে দিতে পারো, ডেটের জায়গাটা এইভাবে ব্ল্যাঙ্কও রাখতে পারো, এরকম ব্ল্যাঙ্কও রাখতে পারো, বুঝতে পেরেছো? এইভাবে ব্ল্যাঙ্কও রাখতে পারো, ব্ল্যাঙ্ক রেখে এখানে ডেট, এটা হবে মান্থ, আর এটা তো ইয়ার 21 লেখাই আছে, তো এখানে তখন ডেট কথাটা লিখে দিতে পারো, এখানে তোমরা ডেট কথাটা লিখে দিতে পারো। ডেটটা লিখলে না, ডেটটা ধরো এই এপ্রিল মাসের মানে 10 থেকে 12 তারিখের মধ্যে দিতে পারো, বা এপ্রিল মাসের প্রথমের দিকে দিতে পারো, এপ্রিল মাসের প্রথমের দিকে দিতে পারো, কারণ যেহেতু রঙ্গালী বিহুটা এপ্রিল মাসে হয়, যেহেতু রঙ্গালী বিহুটা এপ্রিল মাসে হয়, সেই কারণে অনেক আগে তো নিমন্ত্রণ জানানো হয় না, কিছুদিন আগেই জানানো হয়, সেই কারণে এটা রঙ্গালী বিহু উপলক্ষে যেহেতু লিখতে বলা হয়েছে, তোমরা ডেটটা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বা প্রথম সপ্তাহে যেকোনো একটা দিন দিতে পারো। আমার কথাটা ক্লিয়ার হলো কি সবার? সবাই কি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি? হ্যাঁ। তারপরে দেখো, এটা তো গেল মানে জায়গা এবং তোমার জায়গা, তোমার জায়গা এটা তোমার অ্যাড্রেস, ইওর অ্যাড্রেস, আর ডেটটা লিখলে এরপরে লিখবে কি, এরপরে স্যালুটেশন আসবে। তাহলে স্যালুটেশনে আমরা কি লিখবো? স্যালুটেশন শুরু হয় মাই ডিয়ার দিয়ে, আমাদের বইতে দেওয়া আছে। তাহলে স্যালুটেশন মাই ডিয়ার, তো তোমরা কারোর যার নাম লিখবে লিখবে, আমি এখানে এক্স লিখলাম, তোমরা যদি মনে করো কোনো বন্ধুর নাম লিখবে তো লিখবে, এখানে এখানে বন্ধুর নাম লিখলে লিখে দেবে, মাই ডিয়ার যার নাম লিখবে লিখবে। তারপরে দেখো ম্যাম, এখানে হবে না, হ্যাঁ এক্স লিখলেও হবে, এক্স লিখলেও হবে, আর নিচে ইয়ার সেভার ওয়াই লিখলেও হবে, কিন্তু ঠিকানাটাকে একটু তখন বুদ্ধি করে লিখতে হবে। তো এখানে দেখো মাই ডিয়ার এক্স, এবারে আমরা ঠিক যেখান থেকে মাই ডিয়ার এক্স শুরু করেছিলাম, তার ঠিক নিচের থেকে লিখবো এখানে হাউ আর ইউ, হাউ আর ইউ,
How are you? Hope. Hope you are. Hope you are well. W-E-L-L, hope you are well by the grace, G-R-A-C-E, by the grace of God. অর্থাৎ কি না, আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা ভালোই আছো। তো হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, লিখেছো সবাই? হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, সবাই স্পেলিং ঠিক করে লিখবে। হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড। আচ্ছা আমি একটু টেক্সট করে দেখছি, তোমরা দেখো তো দেখতে পাও কিনা। হ্যাঁ, যদি কিনা তোমরা দেখতে পাও তাহলে আমি তোমাদের টেক্সট করে লিখলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখবে খালি যে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ? না ম্যাম। না ম্যাম দেখতে পাচ্ছ? না আমি দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ? টুডে আই এম রাইটিং দিস লেটার। আচ্ছা তাহলে আমি আবার টেনে আনছি, দাঁড়াও জায়গা আমরা। টুডে আই এম রাইটিং দিস লেটার টু ইনভাইট ইউ, এক মিনিট দাঁড়াও, টু ইনভাইট ইউ, দেখতে পাবে দাঁড়াও, এন্ড ইওর ফ্যামিলি। তাহলে আমি যদি টেক্সট করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ তোমাদের লেখাটা ক্লিয়ার আসবে। টুডে আই এম রাইটিং দিস লেটার টু ইনভাইট ইউ এন্ড ইওর ফ্যামিলি টু মাই হাউস অন দ্য অকেশন, অন দ্য অকেশন অফ রঙ্গালী বিহু, অন দ্য অকেশন অফ রঙ্গালী বিহু। দাঁড়াও দেখা যাক, দাঁড়াও দাঁড়াও, এবার দেখো তো, এখন কি দেখতে পাচ্ছ তোমরা? না ম্যাম। না ম্যাম হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, টুডে মুখে তোমাদেরকে বলেছিলাম একবার, টুডে আই অ্যাম Today I am writing this letter to you today I am writing this letter to you today I am writing this letter to you likhecho shobai today I am writing this letter to you to invite you to invite you and your family to invite you and your family and your family to my house on the occasion of Rangali Bihu on the occasion of Rangali Bihu তাহলে লেখো সবাই, হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, টুডে আই এম রাইটিং দিস লেটার টু ইউ টু ইনভাইট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি টু মাই হাউস অন দ্য অকেশন অফ রঙ্গালি বিহু। কেন আমি আমন্ত্রণ জানাচ্ছি এটা মানেটা সবাই ভালো করে বুঝে না। হাউ আর ইউ, তুমি কেমন আছো? হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, আশা করি তুমি ভগবানের কৃপায় ভালোই আছো। টুডে আই এম রাইটিং দিস লেটার টু ইউ টু ইনভাইট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি টু মাই হাউস অন দ্য অকেশন অফ রঙ্গালী বিহু। আজকে আমি তোমাকে চিঠিটা লিখছি কারণ আমি তোমাকে নিমন্ত্রণ জানাচ্ছি বা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাড়িতে তোমার পরিবারকে নিয়ে আসার জন্য, কি উপলক্ষে? রঙ্গালী বিহু উপলক্ষে। বুঝতে পেরেছো সবাই? এটুকু লিখেছি, এটা প্রথম প্যারাগ্রাফে লিখবে সবাই, ঠিক আছে? এটা কিন্তু প্রথম প্যারাগ্রাফটা। হ্যাঁ
এটুকু অবধি আজকে থাকুক, এটুকু অবধি তোমরা লেখো, লিখে এটুকু অবধি তোমরা আমাকে মুখস্থ করে বলে পাঠাবে, তারপরের প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে আগামী দিন দেব। অর্থাৎ কিনা আগামীকালই তোমাদের ক্লাস আছে, তোমাদের আগামীকালের ক্লাস হচ্ছে কখন, বিকেল বেলাতেই আছে তাই তো? তাহলে আগামীকালের যে ক্লাস আছে সেই, হ্যাঁ আগামীকালের যে ক্লাস আছে সেই ক্লাসে আমি তোমাদেরকে বাকিটুকু দিয়ে দেবো। তোমরা আজকে এইটুকু আমাকে মুখস্থ করে সবাই পাঠাবে, বুঝতে পেরেছো? লিখবে আগে খাতাতে সুন্দর করে, হ্যাঁ খাতাতে লিখে সুন্দর করে, তারপর আমাকে পাঠাবে। আজকে এখানে আমি ক্লাস শেষ করছি, এটুকু মুখস্থ করে সবাই পাঠাবো আমি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম।